ঘুট ঘুটে অন্ধকার রাতে আকাশ থেকে উড়ে আসে ঝাঁকে ঝাঁকে পাখি। ওরা কিন্তু খাবারের সন্ধানে আসে না, ওরা আসে এখানে আত্মহত্যা করতে। ব্যাপারটি শুনতে অবিশ্বাস্য লাগলেও বিষয়টি সত্য। পাখিগুলি এখানে উড়ে এসে মাটিতে পড়ে। আবার কিছু কিছু পাখি এলোমেলোভাবে খুব মিট দিয়ে পাক খায়। অনেকটা হিপনোসিস গ্রস্ত দেখা যায় এদেরকে। আর এই নিচ দিয়ে উঠতে থাকা পাখিগুলিকে গ্রামবাসীরা নির্দয়ভাবে বাঁশ দিয়ে পিটিয়ে মারে। আত্মহত্যা করার জন্য পাখিগুলো সাধারণত সন্ধ্যা 7টা থেকে রাত 10টার মধ্যে ওখানে আসে। কেনই বা পাখিগুলি ঝাঁকে ঝাঁকে মৃত্যুবরণ করতে আসে, বুদ্ধিতে এর ব্যাখ্যা মেলে না। শতাব্দী ধরে পক্ষী বিশারদরা গবেষণা করেও সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাননি। ব্যাপারটি সত্যি রহস্যের, তাই না? তো আজকের ভিডিওটিতে আরেকটি রহস্যময় জায়গা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমরা। ভারতের নানা রকম রহস্যময় জায়গার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল অন করে দিন। নমস্কার বন্ধুরা, আমাদের এসআর স্ট্রিট চ্যানেলে আপনাদের স্বাগত। সময়টি 1905 সাল। বর্ষার শেষে আমাবস্যার রাতে মশাল জ্বালিয়ে হারিয়ে যাওয়া একটি মোষ খুঁজতে বেরিয়েছিলেন কিছু নাগার দল, যেটিকে বাঘে ধরে নিয়ে গিয়েছিল। তারা এলাকার একটি অংশে পৌঁছলে হঠাৎ তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে ঝাঁকে ঝাঁকে পাখি। কুসংস্কারাচ্ছন্ন নাগারা ভেবেছিল এটা কোনো অশুভ শক্তির কাজ। ভয়ে তারা মোষের মায়া ত্যাগ করে গ্রামের দিকে ছুট লাগায়। কয়েকদিন পরেই তারা ওই গ্রাম ছেড়ে পালিয়ে যায় অন্য ঠিকানার উদ্দেশ্যে। এরা যখন এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন, সেই সময় বসতি স্থাপন করার জন্য উপযুক্ত জায়গার খোঁজ করছিলেন মেঘালয় থেকে আসা আদিবাসীর একটি দল। পথে এই আদিবাসীদের সঙ্গে দেখা হয় নাগাদের। নাগারা ফেলে আসা গ্রামটির কথা এবং অশুভ ঘটনাটির কথাও আদিবাসীদের বলেন। এই আদিবাসীরা সবেমাত্র খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হয়ে কিছুটা কুসংস্কার মুক্ত হয়েছিল, তাই নাগাদের কাহিনী শুনেও বিশ্বাস হয়নি ওদের। বরং নাগাদের সেই ফেলে আসা গ্রামে বসতি স্থাপন করেন তারা। এই রহস্যময় জায়গাটি হল ভারতের আসাম রাজ্যের ডিমা হাসাও জেলার বরাইল পার্বত্য উপত্যকার একটি জায়গা, নাম জাতিংগা। হাফলং শহর থেকে দূরত্ব মাত্র 10 কিলোমিটার। প্রায় 2500 আদিবাসী মানুষের বসবাস গ্রামটিতে। অপার সৌন্দর্য ও মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশের সমাহার এই গ্রামে। প্রতি বছর এখানে পাখিদের আত্মহত্যার অবিশ্বাস্য ঘটনাটি ঘটে। অন্তত সেটি আত্মহত্যা কিনা তা স্পষ্ট নয়, তবে ধরে নেওয়া হয় যে তারা আত্মহত্যা করতেই আসে এখানে। এই কারণেই সারা বিশ্ব এই গ্রামটিকে পাখিদের ভ্যালি অফ ডেথ বা মৃত্যু উপত্যকা নামে চেনে। মানুষের মধ্যে আত্মহত্যা করার প্রবণতা সম্পর্কে আমরা যথেষ্ট অবগত। চরমভাবে হতাশাগ্রস্ত হলে মানুষের মধ্যে আত্মহত্যা করার প্রবণতা দেখা যায়। কিন্তু আমরা যদি মানুষের বাইরে চিন্তা করি, অর্থাৎ পশু পাখির কথা বলি, তাহলে কিন্তু দেখা যায় তাদের মস্তিষ্ক এতটাও উন্নত নয় যে তারা আত্মহত্যা করতে পারে। তাহলে বিষয়টা একটা রহস্য হয়ে দাঁড়ায় যে কী কারণে জাতিংগাতে পাখিরা এভাবে মৃত্যুবরণ করে। পাখিদের আত্মহত্যা নিয়ে বিশ্বাস ও বিজ্ঞানের মধ্যে যথেষ্ট টানাপোড়েন রয়েছে। স্থানীয় আদিবাসী মানুষের প্রাচীন ধারণা অনুযায়ী এই ঘটনার পেছনে আছে অদৃশ্য প্রেতাত্মাদের হাত। এই সময়টায় তারা আকাশে উড়ে বেড়ায় এবং যেই পাখিগুলি প্রেতাত্মাদের বিরোধিতা করে সেই সকল পাখিগুলিকেই প্রেতাত্মারা মাটিতে ছুঁড়ে ফেলে। কিন্তু বিজ্ঞানের এই যুগে এই বিশ্বাস নিয়ে গবেষণা সম্ভব নয়, চাই বিজ্ঞানভিত্তিক তত্ত্ব ও ফলাফল। তো পাখিদের আত্মহত্যা প্রবণতার কারণ খুঁজতে বিজ্ঞানভিত্তিক গবেষণা শুরু করলেন পক্ষী বিশারদ ও গবেষকগণ। 1957 সালে ব্রিটিশ চা ব্যবসায়ী এবং পক্ষী বিশারদ অ্যাডওয়ার্ড রিচার্ড গি ঘটনাটির কথা প্রথমে জানতে পেরে উপস্থিত হন জাতিংগাতে। তখন ভারতীয় উপমহাদেশে ইংরেজদের শাসন চলছিল। তিনি কয়েক মাস ধরে এখানে থেকে পাখিদের আত্মহত্যা নিজের চোখে দেখেন। এরপর তার প্রকাশিত দ্য ওয়াইল্ড লাইফ অফ ইন্ডিয়া বইটি থেকেই জাতিংগার রহস্যের কথা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তিনি এই বইটিতে লেখেন, পাখিরা মরবার জন্য উড়ে আসে আগস্ট থেকে অক্টোবর মাসে, সময় রাত 7টা থেকে 10টার মধ্যে। যখন বাতাসের অভিমুখ থাকে
দক্ষিণ থেকে উত্তর দিকে। জ্বালানো থাকে উজ্জ্বল আলোযুক্ত মশাল বা লণ্ঠন। এরপর জাতিংগাতে আসেন পক্ষী বিশেষজ্ঞ ডক্টর সুধীন সেনগুপ্ত। ১৯৮০ দশকে রহস্য অনুসন্ধানের জন্য তাকে ভারতীয় বন্যপ্রাণী ইনস্টিটিউট নিযুক্ত করেছিল। তিনি আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ছিলেন এখানে। পর্যবেক্ষণ শেষে তিনি লিখেছিলেন, শয়ে শয়ে পাখি আকাশ থেকে ঝরে পড়ছে। পাখিগুলিকে দেখে উদ্ভ্রান্ত, হতবুদ্ধি, হতচকিত মনে হচ্ছিল। ধরা পড়ার পর সেগুলিকে ছেড়ে দেওয়ার পরেও তারা পালাচ্ছিল না। সব তথ্য সংগ্রহ করে তিনি ইউরোপ, আমেরিকা ও জাপানের পক্ষীবিশারদদের সঙ্গে চিঠি চালাচালি করেন। কিন্তু কেউই এই রহস্যময় ঘটনাটির কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিতে পারেননি। তবুও সেনগুপ্ত সাহেব প্রতি বছর জাতিংগাতে গিয়ে অত্যন্ত নিখুঁতভাবে তথ্য সংগ্রহ এবং পরীক্ষা নিরীক্ষা চালিয়ে গেছেন। পাখিদের বাঁচাতে জাতিংগায় আসেন ডিভিশনাল ফরেস্ট অফিসার এইচ.পি. ফুকন। তিনি গ্রামের প্রান্তে একটি উঁচু ইস্পাতের টাওয়ার বসান, যার নিচে লাগানো হয় শক্তিশালী ইলেকট্রিক লাইট। ভেবেছিলেন পাখিরা হয়তো আলো দেখে আকর্ষিত হয়ে গ্রামকে এড়িয়ে টাওয়ারের দিকে আসবে। কিন্তু সামান্য কিছু পাখি টাওয়ারের আলোতে আকর্ষিত হলেও বেশিরভাগ পাখি ছুটত গ্রামের দিকে। এছাড়া টাওয়ারের আশেপাশে ধরা পড়া বেশ কিছু পাখিকে খাঁচায় আটকে রেখেছিলেন, যাতে তারা আত্মহত্যা করতে না পারে। কিন্তু দেখা গেল পাখিগুলো কোনো খাবারই গ্রহণ করছে না এবং না খেয়ে থাকতে থাকতে খাঁচার ভেতরেই মৃত্যুবরণ করে। আসামের সুপরিচিত পক্ষীবিশারদ ডক্টর আনোয়ারউদ্দিন চৌধুরী তাঁর বই দ্য বার্ড অফ আসামে লিখেছেন, পাখিগুলি মূলত কমবয়সী এবং ওড়ার ব্যাপারে অনভিজ্ঞ। গিরিশিরার ওপর দিয়ে বয়ে চলা বাতাসে উঠতে না পেরে ওরা হতভম্ব হয়ে পড়ে। তাই আলো দেখে পাখিগুলো গ্রামে উড়ে আসে। এবং তিনি এও দাবি করেন, এই ঘটনা আসলে গ্রামবাসীদের কারসাজি। বন্যায় ফসল নষ্ট হলে গ্রামে খাদ্যাভাব দেখা দেয়, তখন পাখির মাংসই ওদের খাদ্যাভাব পূরণ করে। তাই অন্ধকার নামলে লণ্ঠন বা মশাল দেখিয়ে পাখিদের আকর্ষিত করে নামিয়ে আনে এবং পিটিয়ে মারে। বিভিন্ন সময় ধরে গবেষকেরা বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। কিছু নির্দিষ্ট কারণ তারা উল্লেখ করেছেন, যেমন কুয়াশা, ধোঁয়াশা কিংবা মেঘের কারণে এমনটা হতে পারে। ডক্টর সেনগুপ্তের অনুমান, জাতিংগা গিরিশিরার পাথরে রয়েছে উচ্চ চুম্বক শক্তিযুক্ত খনিজ পদার্থ, উপত্যকার নিচে আছে হাফলং দিশাং ফল্ট নামে একটি ভৌগোলিক ফাটল এবং বর্ষার পর মাটিতে বেড়ে যাওয়া জলের স্তর। এই তিনটি বৈশিষ্ট্য একত্রিত হয়ে এলাকাটির মাধ্যাকর্ষণ ও চুম্বক শক্তির অস্বাভাবিক পরিবর্তন ঘটায়। এই সবের প্রভাব পড়ে পাখিদের স্নায়ুতন্ত্রের ওপর। পাখিগুলি চঞ্চল হয়ে ওঠে। চৌম্বকত্বের পরিবর্তন পাখিদের ভেতরে থাকা বায়োকম্পাসকে বিকল করে দেয়। ফলে পাখিগুলো ভয় পেয়ে আধারে এলোমেলোভাবে উড়তে উড়তে গ্রামবাসীদের জ্বালানো আলোর দিকে উড়ে যায়। বিখ্যাত পক্ষীবিশারদ ডক্টর সেলিম আলীর কথায়, দিনের বেলায় সক্রিয় থাকা স্থানীয় পাখি রাত্রিবেলায় কিভাবে ঘুম থেকে উঠে একসঙ্গে উড়ে যায়, এটাই সবথেকে বড় ধাঁধা। পুরো জাতিংগা জুড়েই যে পাখিদের আত্মহননের ঘটনা ঘটে এমনটা কিন্তু নয়। উপত্যকার মাত্র 1.5 কিলোমিটার লম্বা ও 200 মিটার চৌড়া সুনির্দিষ্ট স্ট্রাইপে এই ঘটনা ঘটে। এখানেই প্রশ্ন ওঠে, এই সংকীর্ণ এলাকার বাইরে এই আশ্চর্যজনক ঘটনা দেখা যায় না কেন? মাত্র 2 কিলোমিটার দূরেই আরেকটি গ্রামের বাসিন্দারা বহু বছর ধরে আলোর ফাঁদ পেতে পাখি ধরার চেষ্টা করে আসছিল, কিন্তু পাখিরা ওই গ্রামের দিকে উড়ে যায় না। উপত্যকার উত্তর ও দক্ষিণের পরিবেশ, জঙ্গল ও পাখির সংখ্যা প্রায় একই, কিন্তু মরবার জন্য জাতিংগা গ্রামে আসে কেবলমাত্র উপত্যকার উত্তরে বসবাসকারী পাখিরা। দক্ষিণের পাখিরাই বা আসে না কেন? প্রায় 44 প্রজাতির পাখি এই আত্মহত্যায় অংশগ্রহণ করে। আত্মহত্যা করা পাখিগুলোর তালিকায় থাকে সারস, সবুজ পায়রা, সোনা ঘুঘু, কাঠঠোকরা, মাছরানা ইত্যাদি। সবকটি প্রজাতির পাখি স্থানীয়। 10 থেকে 15 কিমির মধ্যে পাখিগুলি বাস করে। এখানেই লুকিয়ে আছে এক চাঞ্চল্যকর ও অমীমাংসিত ধাঁধা। কিছু পাখি যেমন গ্রাউস, হর্নবিল, ইম্পেরিয়াল পায়রা, ময়না, চড়াইয়ের মতো সহজলভ্য স্থানীয় পাখি আশেপাশে থাকলেও কোনোদিন এই গ্রামে উড়ে এসে ধরা পড়েনি। আরেকটি অবাক করা তথ্য হল, নিশাচর পাখিরাও জাতিংগায় ধরা পড়ে না। প্রশ্ন হল, কিছু পাখি মরবার জন্য উড়ে আসছে, কিন্তু কিছু পাখি একই জায়গায় থেকেও গ্রামের দিকে উড়ে আসছে না কেন? ভূচুম্বক, মাধ্যাকর্ষণের টান ও উপত্যকার আবহাওয়ার প্রভাব তো
সব পাখির ওপরেই সমানভাবে পড়ার কথা। এর কোনো ব্যাখ্যা মেলেনি। বর্ষার শেষাংশে আসামের বিভিন্ন অঞ্চল বন্যার জলে প্লাবিত হয়। বহু পাখি আবাসস্থল হারায়, ফলে অন্য এলাকায় বসবাসের উদ্দেশ্যে অতিথি পাখি হিসেবে পাড়ি জমাতে হয়। জাতিংলা গ্রামটি তাদের এই অভিবাসন পথের মাঝখানে পড়ে। 1988 সালে আসামে ব্যাপক বন্যা হয়েছিল। তখন পাখিদের এই আত্মহত্যার খবর পাওয়া গিয়েছিল সব থেকে বেশি। প্রত্যেক বছর ওই তিন মাস প্রায় উৎসব লেগে যেত পাখি ধরার জন্য। পাখিদের মাংস খাওয়া চলত জমিয়ে। অনেক প্রাণীবিজ্ঞানীরা এই গবেষণায় লিপ্ত হলেও কেউ এই অমীমাংসিত ধাঁধার কোনো সুনির্দিষ্ট কারণ বা সঠিক যুক্তি দিতে পারেননি। যেসব ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন তার বেশিরভাগই অনুমান ভিত্তিক। বিজ্ঞান পৃথিবীর অনেক রহস্য উদ্ঘাটন করেছে, তবু জগতে এখনও এমন অনেক রহস্য রয়ে গেছে যা খোদ বিজ্ঞানীদের কাছেও ধোঁয়াশাপূর্ণ। যুগের পর যুগ গবেষণা করেও তারা সেই সবের কোনো কুলকিনারা করতে পারেননি, কিংবা যা করেছেন তা হয়তো বিজ্ঞানের মানদণ্ডে উত্তীর্ণ নয়। পাখির আত্মহত্যা দেখতে প্রতি বছর অসংখ্য কৌতূহলী মানুষকে জাতিংলা গ্রামে ভিড় জমাতে দেখা যায়। তবে এই ঘটনাকে মোটেও দর্শনীয় বা রোমাঞ্চকর মানা যায় না। সবশেষে বলা যায়, জাতিংলা রহস্য যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। কিসের আকর্ষণে প্রায় এক শতাব্দীরও বেশি সময় ধরে পাখিরা এই আত্মাহুতি দিয়ে চলেছে তার সন্ধান মেলেনি। আপনার কি মনে হয়, পাখিদের এই আত্মহত্যার ঘটনা রহস্য নাকি গ্রামবাসীদের কারসাজি? কমেন্ট করে জানান। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। সুস্থ থাকবেন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, নিচে দেওয়া লাল বোতামটিতে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না।